গোয়েন্দা কর্মীদের গ্রেপ্তারের খেলায় দিশেহারা সরকার, বলছেন ফখরুল। এদিকে ভিসা নীতি এদেশের জন্য লজ্জার হলেও বিএনপি তাতে খুশি, বলছেন খাদ্যমন্ত্রী। জানাবো নির্বাচনে যেতে বিএনপির 10 শর্ত। জানিয়ে দেব সরকারের বড় বড় উন্নয়ন কবরে আলোকসজ্জার মতো, বলছেন নজরুল। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের এক চাপ বিএনপির 2। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তারের খেলায় দিশেহারা সরকার, বলছেন ফখরুল। রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী লীগ অবৈধ সরকার এখন দিশেহারা হয়ে অমানবিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করে বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত রেখেছে। তিনি বলেন নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারান্তরিত করে মাধ্যমে গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছেন নিশিরাতের সরকার। তিনি বলেন বর্তমান সময়ে এই গ্রেপ্তারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে, এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। নোয়াখালী জেলা বিএনপি ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ। ভিসা নীতি এদেশের জন্য লজ্জার হলেও বিএনপি তাতে খুশি, বলছেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলছেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দেশের জন্য লজ্জার হলেও বিএনপি তাতে খুশি। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না, তারা শুধু জ্বালাও পোড়াও পছন্দ করে। সাধন চন্দ্র মজুমদার বলেন কৃষকের জন্য সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে, বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে, অথচ বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিল। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে। নির্বাচনে যেতে বিএনপির 10 শর্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি সমঝোতার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সমঝোতার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন ভিসা নীতি গ্রহণ করেছে। ভিসা নীতি ঘোষণার পরপরই প্রধান 3টি রাজনৈতিক দলকে মার্কিন দূতাবাসে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের সাথে নতুন ভিসা নীতি এবং আগামী নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় সেজন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন অংশজনের সঙ্গে নিয়মিত বৈঠক এবং আলাপ আলোচনা করছে। সেই বৈঠক এবং আলাপ আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বাইরে গিয়ে একটি সমঝোতার প্রস্তাবের চেষ্টা করা হচ্ছে। সেই সমঝোতার প্রস্তাবে বিএনপির পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে কিছু বাধা এবং অন্তরায় এর কথা বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে 10টি প্রতিবন্ধকতা দূর করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি যদি নাও মানা হয় তাহলে বিএনপি তাদের এই 10 দফা দাবি যদি অর্জিত হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিএনপি দাবিগুলোর মধ্যে সবচেয়ে প্রধান দাবিটি গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন আওয়ামী লীগ। বিএনপির 10 দফা দাবির মধ্যে রয়েছে 1. বর্তমান প্রধানমন্ত্রী বদলে এমন কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করতে হবে যিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সংবিধান কাঠামোর মধ্যে এরকম কাউকে নির্বাচনকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রী করা যেতে পারে। নিরপেক্ষ উপদেষ্টা মন্ডলী থাকবে যারা প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সময়ে পরামর্শ দেবেন এবং এই পরামর্শকদের পরামর্শ নির্বাচনকালীন সরকার পরিচালিত হবে। প্রশাসনের পুনর্বিন্যাস করতে হবে এবং উপদেষ্টা মন্ডলীর সুপারিশ অনুযায়ী প্রশাসনকে ঠেলে সাজাতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবার পুনর্বিন্যাস করতে হবে, ঢেলে সাজাতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। বর্তমান নির্বাচন কমিশনকে বাদ দিয়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মাধ্যমে এই কমিশন গঠন করবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিতে হবে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক নির্বাচন পর্যবেক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে জাতীয় সংসদ বিলুপ্ত করতে হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করার স্বার্থে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হয়রানি ইত্যাদি রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। এছাড়া আওয়ামী লীগের সভাপতি নির্বাচনের সময় যে সুযোগ সুবিধা পাবেন বিএনপির প্রধানও একই রকম সুযোগ সুবিধা ভোগ করবেন। এই 10টি প্রস্তাবকে আওয়ামী লীগ অপ্রস্তাব বলেছে। আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলছেন যে এটির সাথে তত্ত্বাবধায়ক সরকারের দাবির কোনো পার্থক্য নেই, এটি গ্রহণযোগ্য নয়। তবে কূটনীতিকরা বলছেন এটি বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব, এই প্রস্তাবের সবটুকু যে গ্রহণ করা হবে এমনটি নয়। তবে বিএনপি নির্বাচনে এলে আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষের জন্য একটা সম্মানজনক সমাধান খুঁজে বের করা হবে। সরকারের বড় বড় উন্নয়ন কবরে আলোকসজ্জার মতো, বলছেন নজরুল। এই সরকারের বড় বড় সেতু, দালানকোঠা, পাতাল রেল, এক্সপ্রেসওয়ে নামের উন্নয়ন কবরে আলোকসজ্জার মতো। এদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন না হলে বিদেশে বেগম পাড়া হয়েছে, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এর কোনো বিচার নেই। এদেশে এখন দুর্নীতি অকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছে, বেড়েছে দরিদ্র, বেকারত্ব, বোঝা। তিনি বলেন এই সরকার রাতের ভোটের সরকার বলেই তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই।
সুতরাং মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আর এর জন্য সরকারের পতন ঘটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণের মাধ্যমে জনগণের আশঙ্কা পূরণ করতে হবে। আওয়ামী লীগ সরকার দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে গিয়ে বিএনপির এই প্রবীণ নেতা আরো বলেন, এ সরকারের দুর্নীতির কথা আর কি বলবো। আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা এমপি আব্দুল সোবাহান গোলাপেরি নিউ ইয়র্ক শহরে 2,000 কোটি টাকা মূল্যায়নের 9টি প্রপার্টি রয়েছে। জনসভা উপলক্ষে বিকাল 3:30 থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান সহ সব নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি সম্বলিত ব্যানার ফিস্টুন হাতে মিছিল নিয়ে শহরের ঐতিহাসিক রথখেলা ময়দানে আসতে থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকাল 4:00 দিকে জনসভা কার্যক্রম শুরু হয় এবং 5:30 দিকে শেষ হয়। জনসভা উপলক্ষে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আওয়ামী লীগের একটা, বিএনপির দুই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ভিসা নীতি নিয়ে উত্তপ্ত রাজনীতি। বিভিন্ন দলের নেতারা ভিসা নীতির পক্ষে বিপক্ষে অবস্থান তুলে ধরেছেন। চলছে বাকযুদ্ধ, কেউ বিষয়টিকে দেখছেন ইতিবাচক, কেউ বা নেতিবাচক দৃষ্টিতে বিশ্লেষণ করছেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দলগুলোর প্রতিপক্ষের বিপদ তুলে ধরে নিজেদের ভাবমুক্ত দেখানোর চেষ্টাই বেশি। নির্বাচন ঘিরে প্রভাবশালী দেশের এই ভিসা নীতি প্রকৃত অর্থে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির জন্য কি চ্যালেঞ্জ তৈরি করেছে? বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় দেওয়া মার্কিং ভিসা নীতি সবার জন্যই সতর্কবার্তা। এর মধ্যে ক্ষমতাসীনদের জন্য এটি একটি চ্যালেঞ্জ, আর বিএনপির জন্য চ্যালেঞ্জ দুটি নিয়ে এসেছে দলটি। দলগুলো দেশ ও মানুষের স্বার্থ বিবেচনা নির্বাচনের দিকে অগ্রসর হলে ভিসা নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন তারা। বিএনপি বরাবরই বলে আসছে, শেখ হাসিনার অধীনে যারা কোনো নির্বাচনে যাবে না, নিজের তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে নির্বাচন প্রতিহত করবে। সরকার পতনের এক দফা দাবি আদায়ে মিত্রদের নিয়ে রাজপথে দলটি, কিন্তু আওয়ামী লীগ শুরু থেকে এই দাবি নাকচ করে আসছে। কয়েকদিন ঘটনা প্রবাহে স্পষ্ট, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে গুরুত্ব দিচ্ছে না। গত বুধবার নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দফতরে মুখপাত্র ম্যাথু মিলার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে জানান, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের। আপাতত সুষ্ঠু নির্বাচনে দেশটির লক্ষ্য, ফলে নির্দলীয় সরকার দাবিতে অটল থাকা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন ঘিরে সহিংসতা করলে বিরোধী দলের নেতাকর্মীরাও মার্কিন ভিসা পাবে না বলে ভিসা নিষেধাজ্ঞার হুমকিত সতর্ক করে দেওয়া হয়েছে। এই বিবেচনায় নির্বাচন ঠেকানোর পরিকল্পনা থেকে রাজপথে আন্দোলনের নামে সহিংসতা করলে দলটির জন্য কাল হয়ে দাঁড়াবে। মূলত বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও তাতে জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বিএনপি। নির্বাচনে সম্মানজনক সংখ্যা আসন পেলেও সরকার গঠনের সুযোগ না পেলে তাতে কোনো লাভ নেই বলে মনে করেন দলটির নীতি নির্ধারকরা, কারণ এতে দলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে কারো কারো ধারণা। তারা মনে করেন ক্ষমতা যেতে না পারলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো সম্ভব নয়, ফলে নির্বাচনে অংশ নিয়ে সংসদে শক্তিশালী বিরোধী দল হলেও লাভ নেই। বরং যিনি সংসদীয় দলের নেতা বা বিরোধী দলীয় নেতা নির্বাচিত হবেন, দলের মধ্যে তার প্রভাব বেড়ে যেতে পারে, এতে তারেক সহ বর্তমান শীর্ষ নেতাদের কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই প্রেক্ষাপটে বিএনপি নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবির সমাধান রাজপথেই হবে, কিন্তু আন্দোলনের মাধ্যমে দাবি আদায় তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ আন্দোলনকে সহিংস পরিস্থিতি তৈরি হলে বিএনপি দায় এড়াতে পারবে না। বিশ্লেষকদের মতে মার্কিন ভিসা নীতি কোনো নিষেধাজ্ঞা নয়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাপ, যা প্রধান দুই রাজনৈতিক দলের জন্য বেশি প্রযোজ্য। বিএনপির পক্ষ থেকে রাজপথে আন্দোলনের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় এবং তাতে সফল না হলে নির্বাচন প্রতিহত করতে গেলে পরিস্থিতি হবে সংঘাতময়। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার তাগিদ দেওয়ার পাশাপাশি নির্বাচন ঘিরে সহিংস রাজনীতির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ফলে বিএনপির আন্দোলন সহিংস হলেও তারও মার্কিন নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়তে পারে জানা গেছে। সহিংসতা ও নির্বাচন প্রতিহত করার বিরুদ্ধে মার্কিন ভিসা নীতির অবস্থানকে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। বিএনপিকে কোণঠাসা করতে রাজনৈতিক প্রচারের বিষয়টি সামনে আনার পাশাপাশি আন্তর্জাতিক মহলে এটি সামনে আনতে চায় তারা। এর মধ্যে নির্বাচন প্রতিহত করা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের কাছে পাঠিয়েছে আওয়ামী লীগ। আগামীতে বিএনপি নেতারা নির্বাচন বয়কট বা প্রতিহত করার বিষয়ে যেসব বক্তব্য দেবেন সেগুলো মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো হবে। এ অবস্থায় বিএনপি এখন মিত্রদের নিয়ে সরকার পতনের এক দফায় আন্দোলন আরও জোরদার করবে, নাকি অবস্থান পরিবর্তন করে সংবিধান অনুযায়ী শ্রেষ্ঠ নির্বাচনের পথে হাঁটবে, এমন প্রশ্ন উঠেছে। যদি এ ব্যাপারে দলটির সুনির্দিষ্ট কোনো অবস্থান এখন পর্যন্ত জানা যায়নি, তবে ভিসা নীতি ঘোষণার পর এক প্রতিক্রিয়া একটি ক্ষমতাসীনদের ভোট কারচুপির বিরুদ্ধে বড় ধরনের সিগন্যাল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্র বিষয়ক কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিয়ত ভোট রিডিং হচ্ছে, এটা বন্ধ করার জন্য আমরা স্বাগত জানাই তাদের পদক্ষেপকে। মার্কিন এই পদক্ষেপ আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে, এটি সরকারের জন্য বড় মেসেজ, আখ্যায়িত করে তিনি বলেছিলেন, এই মেসেজ বিবেচনা না নিলে আবারও ভোট চুরি করলে সরকারকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার।
মার্কিন ভিসানীদের পরিপ্রেক্ষিতে বিএনপি সত্যি কোনো চ্যালেঞ্জ দেখছে কিনা জানতে চাইলে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কালবেলাকে বলেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র যে নতুন ভিসানীতি ঘোষণা করেছে সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কারণ তারা বাংলাদেশে একটা ভালো নির্বাচন চাচ্ছে, মানবাধিকার চাচ্ছে, আমরাও এটা ভালো নির্বাচন চাচ্ছি, মানবাধিকার আমাদেরও চাই, তাই আমরা মনে করি এটা একটা ভালো নির্বাচনের জন্য সহায়ক হবে। সুতরাং এই ভিসানীতি বিএনপির জন্য চ্যালেঞ্জের কিছু নেই তিনি আরও বলেন। তবে সরকার প্রধান শেখ হাসিনা তথা দলীয় সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন সম্ভব নয়, এটা আমাদের যেমন অনুভব তেমনি শেখ হাসিনার অনুভব, কারণ তিনিও কেয়ারটেকার সরকারের জন্য এমন কোনো আন্দোলন নেই যা করেনি, এমনকি তিনি এখন পর্যন্ত নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।